আমরা সবাই জন্মদিন উদযাপন করি, এই জন্মদিন কি যে আমরা উদযাপন করি এটা কি আমরা আরবিক পঞ্জিকাকে কেন্দ্র করে উদযাপন করি নাকি এই খ্রিস্টীয় পঞ্জিকাকে কেন্দ্র করে উদযাপন করি? সবাই কথা বলতে হবে একটু। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে না? না, আমরা যে জন্মদিনটা করি এই জন্ম কি আমরা আরবিক পঞ্জিকা অনুযায়ী করি নাকি খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী করি? সবাই একটু বলেন, কোন পঞ্জিকা অনুযায়ী করি? খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা একটু ভালো করে বোঝেন। আমি দুইটা টার্ম বলবো, দুইটা কথা বলবো, আমাকে আপনি রিপ্লাই দিবেন। আমি একটা বললাম জন্মদিন, একটা বললাম জন্ম তারিখ। কি বললাম? সবাই বলতে হবে জন্ম দিন, আরেকটা কি বলছি? আজকে কি বার বলেন সবাই? জুমার দিন বলেন। আজকে কি বার? জুমাবার। সবাই বলেন আজকে কি বার? আজকে কত তারিখ? জুলাইয়ের কত তারিখ? 21 জুলাই, জুলাইয়ের 21 তারিখ আজকে। তাহলে আজকে তারিখ হচ্ছে 21 আর দিন হচ্ছে জুমাবার। দিনটা কি? জুমাবার। এখন দেখেন, আমরা কি জন্ম তারিখ বলি না জন্মদিন বলি? বোঝা যাচ্ছে না কথা, হয়তো একটু ডিপলি যাচ্ছে। আমরা জন্মদিন বলি না জন্ম তারিখ বলি? আমরা বলি জন্মদিন। আসলে কি আমরা জন্মদিন উদযাপন করি না জন্ম তারিখ উদযাপন করি? ভালো করে বলেন সবাই। জন্ম তারিখ উদযাপন করি আর বলি কি জন্মদিন উদযাপন করি। হায় রে মুসলমান, এত শিক্ষিত আমরা, আমরা উদযাপন করছি বছরে একটি জন্ম তারিখ, অথচ ওই জন্ম তারিখে আমি বলছি আমার জন্মদিন। নাউজুবিল্লাহ। জন্মদিন উদযাপন করা ইসলামে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন উদযাপন করে দেখিয়ে দিয়েছেন। আর জন্ম তারিখ উদযাপন করা হচ্ছে এটা ফেরাউনের সংস্কৃতি। একবার করে দেখবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 3000 বছর পূর্বে ফেরাউনি সভ্যতা যে পৃথিবীতে বসেছিল, ফেরাউন সভ্যতা যে পৃথিবীকে পেয়ে বসেছিল, ওই ফেরাউনি বছরে একদিন এক তারিখে ফেরাউনকে, ফেরাউনদের পূজাকে, দেবতাকে পূজা করার জন্য এই জন্মদিন আসছে। ওরা উদযাপন করতো বছরে একদিন, ওটা হচ্ছে জন্ম তারিখ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতো জন্মদিন। আজকে যে জুমার দিন, জুমার দিন বছরে কতবার আসবে? সবাই বলেন 52 বার আসবে না? আর আজকে যে 21 জুলাই বছরে কয়বার আসবে? আমার কথা কি বোঝা যায় না মুরব্বীরা? 21 জুলাই বছরে কয়বার আসবে? একবার। আর জুমার দিন বছরে কয়বার আসবে? 52 বার। কেউ যদি জন্মদিন উদযাপন করতে চায় তাহলে তাকে বছরে কয়টা জন্মদিন উদযাপন করা উচিত বলেন? কয়টা দিন? তাকে বছরে 52 দিন জন্মদিন উদযাপন করতে হবে। আর কেউ যায় যদি আমি ফেরাউনকে অনুসরণ করব, আমি এক্ষেত্রে শিরক করব দেবদেবীটাকে, দেবদেবীকে যেভাবে অনুসরণ করা হতো, দেবদেবীর জন্য যেভাবে জন্মদিন করা হতো, সে যদি ওই জন্মদিনের নামে যদি জন্ম তারিখ উদযাপন করে, যদি ইতিহাস আপনি না জানেন তাহলে আপনি মুশরিক হয়ে মারা যাবেন বলে নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি সোমবার দিন রসুল সাল্লাম ইউজ টু অবজার্ভ দ্য ফাস্টিং ইন দ্য ডে অফ ইন দ্য সান মানডে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা থাকতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা কেন রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন দ্যাট ডে আই ওয়াজ বর্ন, ওই সোমবারে আমি জন্মগ্রহণ করেছিলাম, আর বৃহস্পতিবারে আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে প্লেস করা হয়। আমি চাই আমার জন্মদিন আমি রোজা থাকার মাধ্যমে উদযাপন করব। জন্মদিন জন্ম তারিখ না, ফেরাউনের জন্ম তারিখ না। আর এই জন্ম তারিখকে তো বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে। আজকে তো মানুষের জন্ম তারিখ আছে, গাড়ির জন্ম তারিখ করা হচ্ছে, বাসার জন্ম তারিখ করা হচ্ছে, রাজনৈতিকভাবে জন্ম তারিখ উদযাপন করা হচ্ছে, সামাজিকভাবে জন্ম তারিখ উদযাপন করা হচ্ছে। যতগুলো মানুষ জেনে এবং না জেনে ওই ফেরাউনের সভ্যতাকে, কৃষ্টি কালচারকে তারা ফলো করে, তারা আর মুসলমান থাকতে পারে? বুঝতে হবে এগুলো। আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন সময় আসবে অধিকাংশ মানুষ মুমিনের কথা বলবে, ইমানের কথা বলবে। আল্লাহ বলছেন মা হুম মুমিনিন, আল্লাহ বলছেন দে আর নট দ্য মুমিন, মানে তাদের ভিতরে ইমানটা যায়নি, ইমানের খুরুজ ধরে ওই সেই মুনাফিকের মতো এরা বসে রয়েছে, এরা আগ্রাসনের চাল, কুট চালে এরা পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এহেন ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন বলে আল্লাহুম্মা আমিন।